মুসলিন উৎসবের দ্বিতীয় দিনে আসান মঞ্জিলে বর্ণাঢ্য মুসলিম নাইটের আয়োজন করেছে ব্রিক গ্যালারি। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গভর্নর এসবি এবং ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন মুসলিন কাপড় পুনরুজ্জীবিত করার প্রয়াসকে সাধুবাদ জানান। প্রথমে লেজার শো এবং পরে হাওয়াই ইন্দ্রজাল শিরোনামে নৃত্যনাট্যে মুসলিনের ইতিহাস এবং এর বিলুপ্তির কাহিনী তুলে ধরা হয়েছে। সবশেষে মুসলিন নিয়ে কাজ করা বাংলাদেশ, ভারত এবং ব্রিটিশ ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রদর্শিত হয় নতুন করে তৈরি করা মুসলিনের পোশাকও। মুসলিন উৎসবে সার্বিক সহযোগিতা করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। 3 মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘরে চলবে মুসলিন উৎসব। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।